এই যে এখানে যে কাগজ টানায় আছেন দেড় মাস ধরে, ভয় লাগে না? ভয় আর লাগলি মনে করেন কোনে কোনে যাও বুঝছেন না? আপনাদের জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাপ দাদার জন্মস্থান। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা কইজুরি ইউনিয়নের হাটপাসেল গ্রামে যমুনা নদীর পাড়ে আপনারা যাকে কাগজের নিচে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি প্রায় 12 থেকে 13 বছর ধরে কিন্তু মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ 12 বছর আগে তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে তিনি এই বাড়ি থেকে চলে যায়। তারপরে তাদের মধ্যে যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওনার বাড়িটাও কিন্তু গত 1.5 মাস আগে যমুনা নদীতে অর্ধেক বিলীন হয়ে গেছে, কিন্তু উনি ওনার আর ভাইরা এখান থেকে চলে গেলে উনি এখানেই পড়ে আছেন, কারণ আসলে ওনার যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই ঝড় বৃষ্টি, গত কয়েকদিন ধরে বৃষ্টি কিন্তু এই কাগজের নিচে আছে। যেহেতু উনি মানসিকভাবে সমস্যা, যার কারণে উনি ঠিক মতো কাজও করতে পারে না, কাজ না করার কারণে ওনার কিন্তু খাবারের সমস্যা হচ্ছে। পাশাপাশি এই আশেপাশের মানুষ যে যা দিচ্ছে সেইগুলি পুরো কিন্তু নির্ভর এখন বাহাদুর ভাই। এমন গুণে একটা লোক কেন আমার বাড়িতে আসো, মানে আসলে থাকো, কেউ ডাকিলে না, মানে মুহূর্তে মনে করেন কয়। বাহাদুর ভাইয়ের বাড়িটা ছিল আপনার এইখানে, একটা ঘর ছিল নদীর যমুনার মধ্যে, অলরেডি চলে গেছে। তো আসলে দেখেন, আমরা যে যেখানেই থাকি আমরা কিন্তু অনেকটা ভালো থাকি আল্লাহর রহমতে। এই মানুষগুলো এত কষ্ট করার পরে যমুনা নদীর সাথে কিন্তু তারা প্রতিনিয়ত যুদ্ধ করে। যমুনা নদীতে তাদের বাড়িঘর ভেঙে যাওয়ার পর তাদের যে ভাই ব্রাদার যারা ছিল তারা কিন্তু সবাই যার যার মতো চলে গেছে, কিন্তু বাহাদুর ভাই কিন্তু এখনো রয়ে গেছে। গত 3 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো খারাপ লাগে, রাত্রে অন্ধকারের মধ্যে কাগজ, বৃষ্টিতে কিছু বিচ্ছিল বাতাস আসে বুঝছেন, বাতাস। বাহাদুর ভাই আজকে সকালে কি খাইছেন? এখনো খান নাই? না, এখন তো খাইনি। আপনারা তো দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন, পরিবার প্রায় 12-14 বছর হলো এক ছিয়া চলে গেছে বাবার বাড়ি। তখন এখানে এই অবস্থায় পাগল অবস্থায় যার বাড়িতে একটু কাজ কাম করে একটু খায়, না খাইলে আটা করারই চলে যায় আর কি। যখন জোরে বৃষ্টি হয় কাগজের ভিতরে থাকে সে দিনে হলে না একটা কথা, রাত্রে যখন ঘুমের মধ্যে বসে থাকে আর কি করব, পরিবার তো থাকার একটা ঘর বাড়ি, একটু সামান্য একটু ঘর বাড়ি খুঁজে দিলে পরে আনকার মতো সুবিধার মতো থাকতে পারো। ম্যাগের মধ্যে আর কতদিন থাকবো, আর জ্বর ম্যাগের বৃষ্টির দিন আসতেছে আষাঢ় মাস শ্রাবণ মাসে। আপনার পরিবারে আর ভাই ব্রাদার তারা কি আপনাকে, তারা তো বাড়ি ভাঙার পর তারা তো চলে গেছে, আপনাকে কেউ কি ওইভাবে নেয় নাই? না, তারা আমাকে দেখতেও আসেনি কোনদিন, এই বাড়ি দেখবার আসেনি, অথবা আমার কোনো খোঁজ হলে না। তার মানে আপনি এখন এই আশেপাশে প্রতিবেশী যারা দেখে তারাই, নিজের পরিবার থেকে একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন, ভাই বিচ্ছিন্ন। হ্যাঁ হ্যাঁ, মানে মাও মরে গেল, আমাকে ফিরে আমার পরিবার চলে গেছে। ভালোভাবে একটু বাঁচার জন্য কিংবা থাকার জন্য কি হলে সুবিধা হয়? মনে করেন গড় হলে আমি কাজ করি খামু, আমার মনে করেন যে চা চিন্তা খাওয়ার আমার অভ্যাস নাই বুঝছেন, আমি কাজ করি পরে বাড়ি হলে কাজ করি খাওয়ার আমার অভ্যাস। আপনি কি নিজে রান্না করে খান? নিজে রান্না করতে পারি, মনে করেন ব্যবহার গুলো দেখে করি না আমরা চাই উনি একটা ঘর হোক, উনি ভালো থাকুক, উনি অন্তত রাত্রে একটু শান্তিতে ঘুমাক, এটাই হচ্ছে ঘর হলে তো অন্তত দোয়া করবেন আমরা যেন ওনার জন্য কিছু একটা করতে পারি। আল্লাহ ভর্তি দোয়া করি, একটু চেষ্টা নিয়ে বাবা। তো আমরা সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি সবাই এগিয়ে আসেন, যে যা পারেন, প্রতিবারের মতো আমরাও চাই বাহাদুর ভাইয়ের একটা ঘর হোক, একটু শান্তিতে ঘুমাক, হয়তো আপনারা সবাই এগিয়ে আসলে আরো একটি স্বপ্ন আমাদের পূরণ হবে ইনশাল্লাহ।